নমস্কার, আমি সঞ্জয় স্যার। আপনারা দেখছেন সঞ্জয় স্যারের চ্যানেল। আজকের ভিডিওটাতে আমরা পেন ড্রাইভটাকে কম্পিউটারের সাথে র্যাম হিসেবে ইউজ করার জন্য কি সুবিধা কি অসুবিধা সেটা আমরা দেখব। এর আগে আমি পেন ড্রাইভটাকে কম্পিউটারে কি করে ইউজ করতে হয় তার একটা ভিডিও করেছিলাম, সেটা যদি আপনার না দেখা থাকে তাহলে ডেসক্রিপশানে আমি লিংক দিয়ে দেবো, ওই লিঙ্কটা থেকে আপনি দেখে নিতে পারবেন যে পেন ড্রাইভটাকে কম্পিউটারে কি করে ইউজ করতে হয়। কিন্তু পেন ড্রাইভটাকে কম্পিউটারে ইউজ করলে তার কিছু অ্যাডভান্টেজ আছে, তার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। আপনার পেন ড্রাইভটা কম্পিউটারে ইউজ করলে কম্পিউটারে কোনো ক্ষতি হতে পারে কি না, বা পেন ড্রাইভটায় কোনো ক্ষতি হতে পারে কি না, পেন ড্রাইভটা কতদিন ধরে কম্পিউটারে আপনি ইউজ করতে পারবেন র্যাম হিসাবে, বা কোন সফটওয়্যার চালানোর সময় পেন ড্রাইভটাকে র্যাম হিসেবে ইউজ করবেন, এই সমস্ত কিছু আজকের ভিডিওটাতে আমি বলবো। দেখতে থাকুন, পুরো ভিডিওটা দেখলে আপনি সমস্ত কিছু জানতে পারবেন। প্রথমে আসি পেন ড্রাইভটাকে কম্পিউটারে ইউজ করলে তার কি অ্যাডভান্টেজ আছে, তার কি সুবিধা আছে। প্রথম সুবিধা, এক নম্বর সুবিধা হচ্ছে আপনার কম্পিউটারে যে সফটওয়্যারটা আপনি চালাচ্ছেন সেটা হতে পারে কোনো গেম অথবা কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার হয়তো চালাচ্ছেন, সেটার জন্য বেশি র্যাম দরকার, আপনি পেন ড্রাইভটাকে সেট করেছেন র্যাম হিসেবে, তাহলে কম্পিউটারের স্পিডটা একটু বেড়ে যাবে। র্যামের স্পিডটা যেহেতু র্যামটা বেড়ে যাচ্ছে তাহলে আপনার সফটওয়্যারটা একটু ভালো চলবে, আগের থেকে ভালো চলবে একটু। এটা হচ্ছে প্রথম অ্যাডভান্টেজ। দ্বিতীয় অ্যাডভান্টেজ হচ্ছে কম্পিউটারের ওভারঅল পারফরমেন্সটা দেখবেন আপনার ভালো হচ্ছে। আপনার শুধু সফটওয়্যারটা চালাতে না, অন্য ওভারঅল যে কোনো সফটওয়্যার চালাতেই দেখবেন কম্পিউটারে আপনার সুবিধা হচ্ছে, তাহলে ওভারঅল পারফরমেন্সটা আপনার ভালো হচ্ছে কম্পিউটারে। এটা হচ্ছে দ্বিতীয় অ্যাডভান্টেজ। তৃতীয় অ্যাডভান্টেজ হচ্ছে এইটার জন্য আপনার পয়সা বেশি খরচা করতে হলো না, কোনো কিছুই খরচা করতে হলো না। আপনার ঘরে যদি একটা পেন ড্রাইভ থাকে সেটা 8 জিবি বা 16 জিবি বা 32 জিবি, আপনি ওইটাকে কম্পিউটারের সাথে লাগিয়ে দিলেন র্যাম হিসেবে ইউজ করলেন, তাহলে আপনার র্যাম কিনতে হলো না, আপনার খরচা হলো না কোনো, তাহলে এটা একটা কস্ট এফেক্টিভ মেথড। আপনার অনেকেরই আছে র্যামটা কিনতে তো সবসময় টাকা পয়সা থাকে না, র্যামটা কেনার জন্য কিছু টাকা লাগে, সেই টাকাটা আপনার লাগছে না, তাহলে এটা কস্ট এফেক্টিভ একটা মেথড। চার নাম্বার অ্যাডভান্টেজ, এটা আপনার ভার্চুয়াল মেমোরিকে সেভ করে। কম্পিউটারে একটা ভার্চুয়াল মেমোরি থাকে যেটা হার্ড ডিস্কে অনেক সময় ইউজ করে কম্পিউটার, সেটা না ইউজ করে কম্পিউটার আপনার পেন ড্রাইভটাকে ভার্চুয়াল মেমোরি হিসেবে ইউজ করবে, তাহলে এটাতে আপনার কম্পিউটারে ভার্চুয়াল মেমোরিটা সেভ হলো, তাহলে কম্পিউটারের পারফরমেন্সটা ওই জন্যই কিছুটা বেড়ে যায়, ভার্চুয়াল মেমোরিটাকে আপনার সেভ করছে। তাহলে মেন ব্যাপারটা কি দাঁড়ালো, আপনার কম্পিউটারের স্পিড বাড়লো, ওভারঅল পারফরমেন্স আপনার সফটওয়্যারের জন্য কম্পিউটারের ওভারঅল পারফরমেন্স ভালো হলো, আপনার মেমোরি ইউটিলাইজেশনটা ভালো হলো, আর আপনার বেশি কোনো টাকা খরচা করতে হলো না, আপনি পেন ড্রাইভটাকে র্যাম হিসাবে ইউজ করলেন কোনো টাকা পয়সা খরচা না করে। এবার আমরা আসি ডিসঅ্যাডভান্টেজেসের ক্ষেত্রে, ডিসঅ্যাডভান্টেজ কী কী আছে। প্রথম ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু আপনার কম্পিউটারের ইন্টারনাল মেমোরিটাকে ইউজ না করে আপনার পেন ড্রাইভটাকে ইউজ করছে কম্পিউটার ইন্টারনাল মেমোরি হিসাবে, এইবারে এটা একটা রেডি বুস্ট অপশান দিয়ে করা হয়, তাই এই রেডি বুস্ট অপশানটা পেন ড্রাইভের ইন্টারনাল মেমোরিটাকে ইউজ করছে কম্পিউটার ইন্টারনাল মেমোরি হিসাবে। এতে কি হচ্ছে, কম্পিউটারের যে স্পিডটা আছে র্যামের স্পিড, আপনার পেন ড্রাইভের যে বাস স্পিড হয়, পেন ড্রাইভের যে স্পিডটা আছে তার সঙ্গে ম্যাচিং করে না। যেহেতু ম্যাচিং করে না, তাহলে এই অ্যাক্সেস স্পিডটা ম্যাচিং যেহেতু করে না, তাহলে কম্পিউটার ওই ডেটাটা আপনার পেন ড্রাইভ থেকে যখন ডেটা স্টোর করছে, আবার ডেটা যখন অ্যাক্সেস করছে, তখন কম্পিউটার এই ম্যাচিং প্রসেসটা স্লো হয়ে যাচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে কম্পিউটারের পারফরমেন্সটা যদি বেশি ভালো হয় আর পেন ড্রাইভটা যদি একটু পুরনো হয়, তাহলে ম্যাচিং স্পিডটা ম্যাচ করে না বলে ডেটা অ্যাক্সেস স্পিডটা কম হয়ে যায়। তাহলে কী হবে, অনেক সময় দেখা যায় আপনার কম্পিউটারটা আগের থেকে স্লো চলছে, এটা হয় অনেক সময়,
যেহেতু যদি কম্পিউটারটা অনেক ভালো থাকে কিন্তু র‍্যামটা পেন ড্রাইভটা একটু পুরনো থাকে, তাহলে পেন ড্রাইভের সঙ্গে কম্পিউটারের ডেটা অ্যাক্সেস স্পিডটা ম্যাচ করে না, তখন ডেটা অ্যাক্সেস স্পিডটা স্লো হয়ে যায়, সেই সময় কিন্তু কম্পিউটারটা অনেক সময় স্লো হয়ে যেতে পারে। তাহলে এটা কম্পিউটারের সঙ্গে পেন ড্রাইভের ম্যাচিংয়ের একটা ব্যাপার থাকছে। এটা গেল প্রথম ডিসঅ্যাডভান্টেজ। দ্বিতীয় হচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই যে ম্যাচিং প্রসেস সেম হচ্ছে না, তাহলে এটা কিন্তু রিলাই করা যাচ্ছে না ঠিকঠাক। মানে পেন ড্রাইভের সঙ্গে কম্পিউটার ইউজ করা, পেন ড্রাইভটাকে র্যাম হিসেবে সবসময় আপনি রিলাই করতে পারছেন না, সবসময় ম্যাচিং স্পিডটা আপনি তো বুঝতে পারবেন না যে কম্পিউটারের ম্যাচিং স্পিড কীরকম আছে আর পেন ড্রাইভের ম্যাচিং স্পিড কীরকম আছে। সুতরাং এই ব্যবস্থাটাকে সবসময় আমরা রিলাই করতে পারছি না, মানে আমরা সবসময় ডিপেন্ড করতে পারছি না। অনেক সময় কম্পিউটার স্লো হয়ে যেতে পারে, অনেকের কম্পিউটার স্লো হয়ে যেতে পারে, আবার অনেকের কম্পিউটারের পারফরমেন্সটা ফাস্টও হতে পারে। এটা ডিপেন্ড করছে ম্যাচিং স্পিডের ওপর। তিন নাম্বার ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, যেহেতু অনেক কম্পিউটারের যদি পারফরমেন্স স্পিড অনেক বেশি থাকে, তাহলে যেহেতু এটা আপনার পেন ড্রাইভের সঙ্গে ম্যাচ যদি বাই চান্স না করে, তাহলে কিন্তু আপনার কম্পিউটার স্পিড কমে যাচ্ছে, তাহলে এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা হচ্ছে, যদি এরকমভাবে অনেকদিন চলতে থাকে, আপনার পেন ড্রাইভের সঙ্গে ম্যাচিং করছে না, কম্পিউটার সবসময় আপনি চালাচ্ছেন, পেন ড্রাইভ থেকে ডেটা অ্যাক্সেস ঠিকঠাক কম্পিউটার করতে পারছে না, মানে স্লো হয়ে যাচ্ছে, আপনিও দেখছেন যে সফটওয়্যারটা ঠিকঠাক চলছে না, এরকম যদি বেশি দিন চলতে থাকে, তাহলে কিন্তু পেন ড্রাইভটা খারাপও হয়ে যেতে পারে, যেহেতু ম্যাচিং স্পিড র্যামের সাথে ম্যাচ করছে না। ম্যাক্সিমাম সময়ই তাই হয়, র্যামের স্পিডের সাথে নর্মাল যে র্যামটা, তার বাস স্পিড বলে একটা ব্যাপার আছে, সেই বাস স্পিডের সাথে কম্পিউটারের পেন ড্রাইভের বাস স্পিডের ম্যাচিং করে না বলে পেন ড্রাইভটা খারাপ হয়ে যেতে পারে। মানে বাস স্পিড যেহেতু ম্যাচ করে না, অনেক দিন এরকম চলতে থাকলে পেন ড্রাইভটা বেশি দিন চলবে না, পেন ড্রাইভটা তাড়াতাড়ি খারাপ হয়ে যেতে পারে। এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। সুতরাং মাথায় রাখতে হবে আপনাকে, যদি কম্পিউটারের যে দেখছেন পারফরমেন্স ঠিকঠাক হলো না, পারফরমেন্স কমে গেল, তাহলে পেন ড্রাইভটাকে কিন্তু আর ইউজ করা যাবে না অ্যাজ এ র্যাম। আপনি পেন ড্রাইভটা অন্য পারপাসে ইউজ করুন, কিন্তু র্যাম হিসেবে আপনি ওটাকে ইউজ করবেন না, তাহলে কিন্তু পেন ড্রাইভটা খারাপ হওয়ার চান্স তাড়াতাড়ি থাকে। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ আছে, নেক্সট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আপনার পেন ড্রাইভটা আপনি ইউজ করছেন, এইভাবে চলতে থাকছে, হয়তো কম্পিউটারে আপনি ভাবছেন যে দেখলেন স্পিডটা বেড়েছে, পারফরমেন্স ভালো হয়েছে, এইভাবে আপনি ইউজ করছেন, কিন্তু পেন ড্রাইভটা বেশি দিন আপনার কখনোই চলবে না, অনেক বেশি দিন আপনি পেন ড্রাইভটা ইউজ করতে পারবেন না, তার মানে পেন ড্রাইভটা খুব বেশি দিন আপনার ভালো থাকবে না, নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে পেন ড্রাইভটা, তাহলে পেন ড্রাইভটা কিন্তু খারাপ হওয়ার চান্স 90%। আপনি পেন ড্রাইভটা ইউজ করছেন কম্পিউটারের সাথে, এইভাবে বেশি দিন আপনার পেন ড্রাইভটা ঠিকঠাক চলবে না, তাহলে পেন ড্রাইভটা যেহেতু অনেক দিন বেশি দিন চলবে না, এই ব্যবস্থাটা রিলাই করাই যাচ্ছে না, সুতরাং পেন ড্রাইভটা র্যাম হিসেবে কম্পিউটারের সাথে ইউজ করা না করাই আমার মনে হয় ভালো। কারণ যেহেতু পেন ড্রাইভটার পারফরমেন্সটা কমে যাচ্ছে, কম্পিউটারের পারফরমেন্স ঠিকঠাক থাকলেও পেন ড্রাইভটা বেশি দিন চলবে না, অনেক দিন কম্পিউটারে আপনি পেন ড্রাইভটা ইউজ করতে পারবেন না, পেন ড্রাইভটা তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে, এই জন্য কম্পিউটারের সাথে র্যাম হিসাবে পেন ড্রাইভটাকে ইউজ না করাই মনে হয় ভালো। যদি একান্তই আপনার কোনোভাবে দেখছেন আপনার ব্যবস্থা হচ্ছে না, খুব বেশি দিন ইউজ না করে কিছুদিন আপনি ইউজ করলেন, তারপর নিজে র্যামের টাকা পয়সা জোগাড় হয়ে গেলে তারপর র্যামটা কিনে কম্পিউটারে লাগিয়ে নিলেন, তাহলেই মনে হয় ভালো হবে। ওই জন্য পেন ড্রাইভটা খুব বেশি দিন ইউজ না করে র্যামটাকেই, অরিজিনাল র্যামটার সাথে আপনি অরিজিনাল র্যামটাকে কম্পিউটারে লাগিয়ে নিলেন, তাহলেই মনে হয় ভালো হবে। সবসময় সারা জীবন আপনি এই ব্যাপারটা করতে পারবেন না, কিছুদিন ইউজ করলেন, কিছুদিন পেন ড্রাইভটা কম্পিউটারের সাথে র্যাম হিসেবে ইউজ করলেন, তাহলেই মনে হয় ভালো হবে, তারপরে র্যামটা লাগিয়ে নিলেন, সেটাই সব থেকে ভালো হবে। তাহলে আজকের আলোচনাটা আমরা বুঝলাম যে পেন ড্রাইভটা কম্পিউটারের সাথে র্যাম হিসেবে ইউজ করা খুব বেশি দিন চলবে না, আপনার কিছুদিনের জন্য তাৎক্ষণিক ব্যাপার, এটা সারা জীবন বা বহুদিন আপনি চালাতে পারবেন না, পেন ড্রাইভটা খারাপ হয়ে যেতে পারে। আর পেন ড্রাইভটা কখনোই কম্পিউটারে ইউজ করার সময় কখনোই ওটা নাড়াচাড়া করবেন না, কখনোই যেন ওটা আপনার নাড়াচাড়া না হয়, তাহলে কিন্তু পেন ড্রাইভটা সঙ্গে সঙ্গে ক্র্যাশ করে যেতে পারে, বা কম্পিউটারটা ক্র্যাশ করে যেতে পারে, অপারেটিং সিস্টেম কম্পিউটারে ক্র্যাশ করে যেতে পারে, সেটা কিন্তু আরও ডেঞ্জার। তাই পেন ড্রাইভটা কম্পিউটারের র্যাম হিসাবে ইউজ করার সময় আপনাকে সাবধান থাকতে হবে, আর পেন ড্রাইভটা দেখতে হবে যে কম্পিউটারের পারফরমেন্স ঠিকঠাক হচ্ছে কিনা, এবং এটা বেশি দিন করা যাবে না, আপনাকে অরিজিনাল র্যামটা লাগিয়ে নিতে হবে। পেন ড্রাইভটাও কখনো সাবস্টিটিউট হতে পারে না অরিজিনাল র্যামের,
পেন ড্রাইভটা খারাপ হওয়ার চান্সটা ম্যাক্সিমাম থাকে। ওই জন্য অরিজিনাল র্যাম আপনি পরে লাগিয়ে নেবেন, এটাই আমার মনে হয়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। আর যদি কোনো কিছু কমেন্ট করার থাকে আপনার, আমার নিচে কমেন্ট সেকশান আছে, কমেন্ট সেকশানে লিখে জানাবেন, আমি অ্যান্সার দেবো।